আপনি শুধুমাত্র মনে করেন যে সাজুগুজু করে বসে থাকবেন, একদম প্রাতিষ্ঠানিকভাবে অফিসিয়ালি চুপ করে থাকবেন, অমুক এই দেবে, তমুক তা দেবে, আমার এই সূত্র দেবে, ওই সূত্র দেবে, এই বই দেবে, ওই ভিডিও দেবে, এটা করলেই শুধু ইংরেজি শেখা যায় না, এর জন্য নিজের মুখ খুলতে হয়। ইয়েস, আপনাকে কাজ করতে হবে। আপনি যা কিছু জানেন, যতটুকু ইংলিশ জানেন, সেইগুলো কি ব্যবহার করেন? করেন না। যতটুকু জানেন, আপনি চিন্তা করে দেখেন, আপনি কিন্তু বেশ কিছু ইংলিশ হয়তো বা জানেন, কিন্তু আপনার অফিসের কাজে আপনি ইউজ করেন? করেন না। আপনি কর্মক্ষেত্রে যে ইউজ করেন? করেন না। তারপরে আপনি চার দোকানে বসছেন, সেখানে ইউজ করেন? করেন না। আপনি বাড়িতে পরিবারের সদস্যের সাথে সময় কাটান, তখন কি ইংলিশ ইউজ করেন? হয়তো বা অনেক ক্ষেত্রে উত্তরটি আসবে করেন না। এবার হয়তো বলবেন, আসলে পরিবেশটা তো ওইভাবে হয়ে ওঠে না। আসলে তাও ঠিক, এ কথাও ঠিক যে আপনি ব্যবসা বাণিজ্যের কাস্টমার সামলাবেন না ইংরেজি বলবেন, আপনি হচ্ছে আপনার অফিসের কাজ করবেন না ইংলিশ বলবেন। চার দোকানে গেলে একটু মজা হয়, বিভিন্ন গল্প গুজব হয়, তা আবার বাংলায় না করলে পুরো মজা নেওয়া যায় না, তাই না? সম্পূর্ণ ইংলিশে করলে তো হয়ই না। দেখাচ্ছে কেউ ভালোবাসলো, কেউ আর্টস ওকে দেখাচ্ছে, ভাব ভঙ্গিমা আছে, নানান কথা, মানে আমাদের মনোভাব বাঙালিরা বোঝেন তো, একজন উপরে উঠলেও ঠ্যাং ধরে কী করে নামাতে হয়, আমরা তো সেই চেষ্টা করি, তাই না? উপরে উঠানোর জন্য হেল্প আমরা করি না। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এক ছাত্র আমাকে বলতেছে, মানে এক সময়ের ঘটনা এবং সত্যি ঘটনা এটা, বলতে স্যার আই ওয়ান্ট টু ইনসাল্ট। বলছি ও ইনসাল্ট মানে? আমি বলছি রিপিট প্লিজ। স্যার আই ওয়ান্ট টু ইনসাল্ট। ইনসাল্ট আমি বলছি কী মানে? ইনসাল্ট করবা? বলছে ইয়েস ইয়েস, আই ইনসাল্ট ইউ, আই ইনসাল্ট ইউ। আমি বলছি আর ইউ শিওর ইনসাল্ট করবা? বলছে হ্যাঁ স্যার ইনসাল্ট। আমি বলছি আমি তো কনফিউজ হয়ে গেলাম, তখন চিন্তায় পড়ে গেলাম যে ইনসাল্ট করবে, সমস্যা কী? ইনসাল্ট করবে কেন? মানে ও কি অন্য কোনো কিছু বলতে চাচ্ছে? আবার মুখের এক্সপ্রেশন দেখে তো আর তা মনে হচ্ছে না। তখন আমি আবার মাথায় আসলো যে আমি তখন বলতেছি মানে তুমি কি কোনো বিষয়ে সমস্যা মানে কিছু বুঝতে পারছো না, তাই আলোচনা করবা? বলছি ইয়েস 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 আলোচনা। আচ্ছা ওরে বাবা রে, তো বিপদ, আমি তো টেনশনে পড়ে গেছি। আসলে ভিউয়ার্স, ও আমার সাথে ইনসাল্ট নয়, কনসাল্ট করবে, আলোচনা করবে। তাহলে বুঝতে পারলেন তো, ইনসাল্ট আর কনসাল্ট সামান্য একটু পার্থক্য আছে। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো শব্দ বলার সময় বা বাক্য বলার সময় আসলে আমি কী বলতেছি সেটা কি সঠিক না বেঠিক, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু সচেতন হতে হবে। তবে হ্যাঁ, তারপরেও আমি বলবো মাথায় যা আসবেন বলে ফেলবেন আমার ওই ছাত্রের মতো করে। ইয়েস, আপনি বলবেন স্যার আই কনসাল্ট ইউ, ইনসাল্ট ইউ, নো প্রবলেম, কোনো ব্যাপার না, আমি বোঝার চেষ্টা করবো। যখন আমি বুঝতে না পারবো তখন আপনাকে জিজ্ঞেস করবো আসলে আপনি কী বলতে চাচ্ছেন, একটু বাংলায় বলেন তো আমি একটু বুঝে নিই। ইয়েস, ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে ইংলিশ জানতে হবে, সঠিকটা বলার চেষ্টা করতে হবে। তবে একদম শুরুতে আমি কি সঠিকভাবে বলতে পারবো? বলতে পারবো না, আমার ভুল হবে। আমি অনেক সময় কী করি, ইংরেজি বলতে গিয়ে চিন্তা করতেছি এটা সঠিক হলো কিনা, এটা ঠিক হলো কিনা, এটা টেন্স ঠিক থাকলো কিনা, গ্রামার ঠিক থাকলো কিনা, এরকম নানান রকম চিন্তা করতেছি। এরকম চিন্তা করার কারণে আজকে আমরা থেমে যাচ্ছি, ভিতরে যতটুকু আছে প্রকাশ করতে পারছি না। তাই থেমে গেলে হবে না, আপনাকে এইভাবে ইংরেজি বলতেই থাকতে হবে, নন স্টপ অবিরামভাবে, শুধু মুখ থেকে ইংলিশ বের হোক। এইভাবে আস্তে আস্তে আপনি মেশিন চালু করেন, মেশিন বোঝেন তো, এই যে স্পিকিং মেশিন, মানে কি এই মুখটাকে চালু করেন, চালু করে করে আগে বলা শেখেন, বলার অভ্যাস আসুক। ওই যে মনে করেন যে একজন ভিক্ষুক এসে ভিক্ষা করতে যায়, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে অনেকে আসছে না এরকম বিভিন্ন সূরা কিরাত পড়ে বা আরবি লাইন টাইন বলে, তারপরে ভিক্ষা চায় লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো বাড়ি কেউ আসে গো, দুটো ভিক্ষে দিয়ে যাও, এরকম বলতেছে মনে করেন। হয়তো বাড়ির থেকে বাড়ির ওই মহিলা আসে, বলতেছে না চাচা মাফ করেন, বলছে মা আসলাম তোমার দুয়ারে ফিরোই দিবা, দুটো যা হয় দেও, দুই টাকা এক টাকা যা হয়, কাছে বললাম না এখন দেওয়ার মতো নেই, আপাতত তুমি যাও মাফ করো, আজকে দেওয়ার মতো নেই, কাছে মা গো ফিরোই দিবা, সকালবেলা আসলাম একদম বনিবেলায় ফিরোই দিবা, একদম যা হয় কিছু দেও। এবার ওনার একটু রাগ হয়ে গেছে, উনি বুঝাই বলছে যে আসলে দেওয়ার মতো নাই, তো আপনি মাফ করেন, আপনি আজকে আসেন। তো উনি চেয়েই যাচ্ছে, বারবার জোরারোপ করে যাচ্ছে, মানে পিড়াপিড়ি করে যাচ্ছে। তখন আবার বলছে মা গো ওগো ফিরোই দিয়ে না গো, দেও বাবু যা পারো তাই দেও, কাছে তোমার কী দেবো এখন, তোমার তো কিছু দেওয়ার মতো নেই, টাকা নেই আপাতত, বাড়ি দুটো চাইলো নেই যে চাল তোমারে দেবো, কাছে যা পারো তাই দাও, কাছে তোমার সাই দিবা নেই, কাছে তাই দেও সাই, বোঝেন তো, কাঠ পুড়িয়ে রান্না করলে সাই হয়, বলছে সাই দিবা নেই তোমার, কাছে বাবু তাই দেও, দেওয়ার অভ্যাসটা তো হোক। মানে কি উনি বলতে চাচ্ছে যে তুমি সাই দাও আমাকে, অন্তত এইসব দিয়ে দিয়ে তোমার একটা দেওয়ার অভ্যাস আসুক, মানে প্রায় প্রায় তো তুমি দাও না, মিস করো আমার ফিরাই দাও। তা আমি বলতে চাচ্ছি যে আপনাকে সাই দেবো, না 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 এইসব কিছু বোঝাতে চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যে আপনি ইংরেজি ভুল হোক যাই হোক সঠিক হোক চিন্তাই করবেন না, বলতেই থাকেন, নাকি বলার অভ্যাসটা তো আসুক,
ফার্স্ট ট্রাই টু গেট দ্য হ্যাবিট, প্রথমে হ্যাবিটটা তৈরি করেন, ইংরেজি বলার চেষ্টা করেন, ভুল সঠিক নিয়ে চিন্তা করবেন না। আমি ছাত্র জীবনে কী করতাম, আমরা আবল তবল ইংলিশ বলতাম, এই যে এখন ঘরের মধ্যে আছি, ক্লাসরুমে আছি, এই চার দেয়ালের মাঝে কেউ নাই, মনে করেন যে আমি আবল তবল ইংলিশ বলতাম, বলে 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 বুঝতাম যে আমার এই বাক্য মনে হচ্ছে না, ওই বাক্য হচ্ছে না, আমি নোট করে রাখতাম, পরে আমার টিচারের কাছ থেকে আমি হেল্প নিতাম, এইভাবে কিন্তু আমি শিখে যেতাম। বাট আপনাকে এটা করতে হবে, আপনি শুধুমাত্র মনে করেন যে সাজুগুজু করে বসে থাকবেন, একদম প্রাতিষ্ঠানিকভাবে অফিসিয়ালি চুপ করে থাকবেন, অমুক এই দেবে, তমুক তা দেবে, আমার এই সূত্র দেবে, ওই সূত্র দেবে, এই বই দেবে, ওই ভিডিও দেবে, এটা করলেই শুধু ইংরেজি শেখা যায় না, এর জন্য নিজের মুখ খুলতে হয়। ইয়েস, আপনাকে কাজ করতে হবে। আপনি যা কিছু জানেন, যতটুকু ইংলিশ জানেন, সেইগুলো কি ব্যবহার করেন? করেন না। যতটুকু জানেন, আপনি চিন্তা করে দেখেন, আপনি কিন্তু বেশ কিছু ইংলিশ হয়তো বা জানেন, কিন্তু আপনার অফিসের কাজে আপনি ইউজ করেন? করেন না। আপনি কর্মক্ষেত্রে যে ইউজ করেন? করেন না। তারপরে আপনি চার দোকানে বসছেন, সেখানে ইউজ করেন? করেন না। আপনি বাড়িতে পরিবারের সদস্যের সাথে সময় কাটান, তখন কি ইংলিশ ইউজ করেন? হয়তো বা অনেক ক্ষেত্রে উত্তরটি আসবে করেন না। এবার হয়তো বলবেন আসলে পরিবেশটা তো ওইভাবে হয়ে ওঠে না। আসলে তাও ঠিক, এ কথাও ঠিক যে আপনি ব্যবসা বাণিজ্যের কাস্টমার সামলাবেন না ইংরেজি বলবেন, আপনি হচ্ছে আপনার অফিসের কাজ করবেন না ইংলিশ বলবেন। চার দোকানে গেলে একটু মজা হয়, বিভিন্ন গল্প গুজব হয়, তা আবার বাংলায় না করলে পুরো মজা নেওয়া যায় না, তাই না? সম্পূর্ণ ইংলিশই করলে তো হয়ই না, দেখাচ্ছে কেউ ভালোবাসলো, কেউ আর্টসকে দেখাচ্ছে, ভাব ভঙ্গিমা আছে, নানান কথা, মানে আমাদের মনোভাব বাঙালিরা বোঝেন তো, একজন উপরে উঠলেও ঠ্যাং ধরে কী করেন, আমার থেকে আমরা তো সেই চেষ্টা করি, তাই না? উপরে উঠানোর জন্য হেল্প আমরা করি না। অ্যাকচুয়ালি ইটস আর মেন্টালিটি, দিস দ্য রিয়ালিটি, বাট উই শুড ট্রাই টু চেঞ্জ দিস মেন্টালিটি। আমাদের এই মন মানসিকতার পরিবর্তন হওয়া উচিত, বা আমাদের পরিবর্তন করা উচিত। এনিওয়ে, সো আসুন মনের পরিবর্তন করি, আমরা একে অপরকে সহযোগিতা করি, নিজেরা উপরে উঠি, অপরকে উঠতে সাহায্য করি, এতে দেশ, দশ, জাতি তথা সমগ্র দেশের উন্নতি হবে। ইয়েস, ইটস ট্রু। সো ইংলিশ বলবেন, নো টেনশন, চিন্তাই করবেন না, আবল তাবল যা পারেন বলে ফেলেন, ঠিক আছে? আমি তো বলেছি, যেমন আবল তবল ইংলিশ কীভাবে বলতে হবে শোনেন। এখন আপনি বাড়িতে আছেন না, বাড়িতে মনে করেন আপনার এখন আপনি গোসল করেছেন, গোসল করার পরে আপনি পোশাক পরিচ্ছদ পরবেন, গাটা মুছছেন, এখন বের হবেন, মনে করেন এই কোটিটা পরবেন, এই পাঞ্জাবিটা পরবেন, ঠিক আছে? তারপরে হাতে একটা ঘড়ি, ঘড়িটা নাই, যাই মনে করেন বোঝাচ্ছে, হাতে ঘড়ি পরবেন, আপনি বলেন ও ইয়েস অ্যাকচুয়ালি মাই অফিস টাইম, আই বিজি, ওকে ওকে, মাই কোটি, গিভ কুইক কুইক। মানে কি আমার অফিস টাইম হচ্ছে আমার কোটি? কই শিগগিরই দেও বাপু, কোটি খুঁজে পাচ্ছি না। ও নো নো নো, মাই পাঞ্জাবি, ইউ নো, পাঞ্জাবি, অর্ডার আপ। আপনি বলতেছেন না যে মাই পাঞ্জাবি ইজ ইন দ্য ওয়ার্ড্রপ, অথবা মাই পাঞ্জাবি ইজ ইনসাইড দ্য ওয়ার্ড্রপ, আমার পাঞ্জাবিটা ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে, অথবা আলমিরা, ইন দ্য আলমিরা, এরকম বলতেছেন না, বলছে মাই পাঞ্জাবি ওয়ার্ড্রপ, মাই পাঞ্জাবি আলমারি। মানে কি? ও বোঝা যায় যে আলমারির মধ্যে বা ওয়ার্ড্রপের মধ্যে আপনার পাঞ্জাবিটা আছে। হয়তো বাড়ির লোকরা আপনি বলতেছেন ওকে বের করে দাও, শিগগিরই বলতে হবে ওকে। এনিওয়ে, সো হোয়ার মাই, ইয়েস, মোবাইল, হোয়ার মাই মোবাইল, মানে কি আমার মোবাইলটা, হোয়ার ইজ মাই মোবাইল, ইজ পড়ে গেছে, তাতে কি বোঝা যায়? এইরকম ইংলিশ বললে হয়তো তাৎক্ষণিকভাবে আপনার বাড়ির লোকজনকে আপনার পাগল মনে করতে পারে, যে বোধহয় আগে ভালো ছিল, এখন মনে হয় মাথায় সমস্যা দেখা যাচ্ছে, যে দিনাদায়িক হয়ে যাচ্ছে, অমুক জায়গায় টাকা দিতে হবে, তমুক জায়গায় টাকা দিবে, আবার এই খরচ সেই খরচ, করোনা ভাইরাস, এখন সমস্যায় আছি আমরা, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসলে না, আপনি তো বুঝতেছেন যে ইউ আর ওকে, সো ডোন্ট ওয়ারি, দেয়ার্স নাথিং টু ওয়ারি, দেয়ার্স নো টেনশন, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা করবেন না, কারণ আপনি ঠিক থাকলে জগৎ ঠিক, সব কিছু ঠিক, ইনশাল্লাহ। সো আপনি ইংলিশ বলেন, বলতে বলতে একসময় দেখবেন অটো ইংলিশ বেরোচ্ছে, অটো বোঝেন তো, নন স্টপ, কোথাও অটোমেটিক, ইয়াস, অটোমেটিক্যালি, ইয়াস, ইট উইল কাম আউট ফ্রম ইউর মাথ, ইউ ক্যান্ট ইমাজিন ইউর সেলফ ওয়ান, ইনশাল্লাহ। একদিন আপনি নিজেকেই কল্পনা করতে পারবেন না এরকম ইংলিশ বের হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে এইগুলো করতে হলে তো আপনাকে ফ্র্যাঙ্ক হতে হবে, আপনাকে জলি হতে হবে, আপনাকে হয়তো কিছু কিছু পাগলের মতো আচরণও করতে হচ্ছে, সেটা কি আপনি করতে পারবেন? ইয়েস, যদি পারেন দেন ইউ উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ, ইন নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যতে আপনি সফল হবেন ইংলিশ বলতে, এগুলো জানা দরকার তো, এইভাবে সামনের দিকে আগান, ইউ উইল বি সাকসেসফুল, ওকে? তো এইভাবে আপনি ইংলিশ বলার চেষ্টা করেন। সারাদিন আপনি কী কী খাচ্ছেন সেই খাবারগুলোর নামের ইংরেজি জানেন কিনা, যেমন আমি কিছুক্ষণ আগে আই ওয়েন্ট টু মার্কেট, আই মিন আউটসাইড, আমি বাজারে গিয়েছিলাম বাইরে, তো আমি ওই যে পমগ্রানেট, ইউ নো দ্যাট পমগ্রানেট, ডালিম বা ওই যে আমরা বলি বেদানা যে ফল, পমগ্রানেট, আমি ফলটা কিনলাম। তারপরে আই অলসো বট সাম অরেঞ্জেস, কিছু অরেঞ্জ মানে কি কমলা লেবু কিনলাম, মাঝে মাঝে ফল খেতে হয়, ভিটামিন দরকার আমাদের, ওকে? তো এরকম আপনি প্রতিটা ফলের ইংরেজির নাম কী সেটা জানবেন, তারপরে প্রতিটা সবজির ইংরেজি নাম জানবেন। আমি এই যে কয়েকদিন আগে মাঠে যেয়ে একটা টিউটোরিয়াল তৈরি করেছি, মানে একটা গ্রামের একটা ক্ষেত মাঠে, কেউ কেউ হয়তো পাগল মনে করেছে, মনে করতেই পারে, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ যে মনে করে আসলে সেই তো পাগল। বাট আই এম ওকে, আই নো, আমি জানি যে আমি ওকে আছি, কারণ কি আমি প্র্যাকটিক্যালি শেখাই আপনাদেরকে, তো আমি এটাও জানি, সবাইকে খুশি করতে পারবো না, তবে আমার ওই 195 জন খুশি হয় ইনশাল্লাহ, 5 জন অখুশি হয়, মানে কি এদের মন সংকীর্ণ, ইয়াস, ন্যারো মাইন্ডেড, বোঝেন তো, চাপা চিকুন, মানুষকে প্রশংসা করলে কি ক্ষতি হয়,
তাহলে সমস্যা কি ওদের? তো যাই হোক, ওটা সমস্যা নেই, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক, এই দোয়া করিয়ে নিও। সো ডিয়ার ভিউয়ার্স, তো এইভাবে ইংরেজি বলেন, আপনি দ্রুত গতিতে আগান সামনের দিকে, আর প্র্যাকটিক্যাল স্পিকিং করেন। আর যারা অনলাইনে ইংলিশ কোর্স করতে চান তারা সরাসরি কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ আই উইল টিচ ইউ ইংলিশ, আমি দেখবো ইংরেজি কীভাবে আপনাকে শেখাতে হয়। ইংলিশ আবার বলা যায় না, বাট আপনাকে আমার প্রতি সিনসিয়ার হতে হবে। আপনি যদি নিজে বেশি মাতব্বারি বোঝেন, তো মাতব্বারি মানে কি টিচারের চেয়ে বেশি বোঝে, ঠিক আছে। আমার কাছে কোর্স করতে হলে আপনাকে আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে, আমি যেভাবে কাজ করতে বলবো সেইভাবে কাজ করতে হবে, দেখবেন যে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন। বললাম না, 24 বছরে যা সম্ভব হয়নি, 24 দিনের তার অনেক কিছুই হয়তো সম্ভব হবে ইনশাআল্লাহ, বাট পণ্ডিতগিরি করলে তো হবে না, বোঝেন তো? তার মানে কি আমার ইনস্ট্রাকশন আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, আর আপনি যদি উল্টো আমাকে বোঝাতে আসেন তাহলে তো আমার কোর্স করতে হবে আপনার কাছে আগে, বোঝেন তো? থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স, তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা স্মার্ট ইংলিশ শিখতে চান তারা অবশ্যই নিঃসন্দেহে এই বইটি অর্ডার করবেন, আর বইটি অর্ডার করে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেবেন, 700 টাকা বিকাশ করবেন। 700 টাকা বিকাশ করলে সুন্দরবনের মাধ্যমে এটা পাঠিয়ে দেবো বাংলাদেশের অভ্যন্তরে। আর এছাড়া যারা প্রবাসে আছেন, বিদেশি বন্ধুরা বা আমাদের কলকাতা ইন্ডিয়া যারা আছেন, এভরি বডি ইউ ক্যান নক মি টু গেট ইউর পিডিএফ ফাইল বুক, ওকে? আপনি পিডিএফ ফাইলটা মোবাইলে নিয়ে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দেবো বই, সম্পূর্ণ বইটি আপনি এটি মোবাইলে পড়তে পারবেন পৃষ্ঠা পর পৃষ্ঠা পরিষ্কারভাবে ইনশাআল্লাহ। অনেকে আবার পিডিএফ বোঝে না, তাদের আবার কথা খরচ করে বোঝাতে হয় আমার যে পিডিএফ হচ্ছে এরকম জিনিস, মোবাইল এরকম পড়া যায়, আপনি যে ফেসবুক দিয়ে এরকম ওটাতেই থাকেন, ওটাতেই থাকেন, ওই যে ইউটিউব এরকম দেখতেই থাকেন কি কি আছে, তাও এরকম পিডিএফ হচ্ছে ওই ওটাতেই থাকবেন, একটার পর একটা পৃষ্ঠা পরিষ্কার দেখতে পারবেন, এর বোঝে না তো পিডিএফ। এখন কি করা যাবে, হয়তো তারা আস্তে আস্তে শিখবে, বুঝাই বলতে হবে আর কি। তবে হ্যাঁ, পিডিএফ বুকের জন্য প্রবাসীরা তারাও 700 টাকা বিকাশ করবেন, বিকাশ করে আমাদের পিডিএফ বইটা নিয়ে নেবেন। সো ডিয়ার ভিউয়ার্স, প্রতিদিন আমাদের ভিডিও দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর আপনাদের সহযোগিতা আমরা এতদূর এসেছি, আশা করি অদূর ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারবো। বাড়িতে বসে এই ইউটিউব চ্যানেল দ্য মেন্টাস টিউটোরিয়াল চ্যানেল দেখে আপনি স্মার্ট ইংলিশ শিখতে পারবেন ইনশাআল্লাহ, ওকে? আর হ্যাঁ, অবশ্যই বাড়ি গেলে মাস্ক ব্যবহার করবেন, নিজে সতর্ক থাকবেন, পরিবারের সদস্যদেরকে অবশ্যই সবসময় ইনস্ট্রাকশন দিবেন সতর্ক থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, বাইরে গেলে মাস্ক ব্যবহার করার জন্য, ওকে? আর হ্যাঁ, অবশ্যই আমরা আসুন নিজেদের মানসিকতা পরিবর্তন করি। একসময় অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, জানতে অজান্তে অসংখ্য, বাট এগুলোর জন্য তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই। আমরা মানুষ মাত্রই ভুল, ভুল করবো আমরা, এটাই স্বাভাবিক। তার জন্য হচ্ছে একটা মানুষ যে চিরদিন খারাপ থাকবে তা তো না, মানুষের পরিবর্তন হয়, মানসিকতা পরিবর্তন হয়, বয়সের সাথে সাথে এগুলোর পরিবর্তন আসে। সো আসুন একে অপরকে সহযোগিতা করি, সৎপথে চলি, আন্তরিকভাবে কাজ করি, আর আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী হই, মন থেকে তওবা করি। হ্যাঁ আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করো। আর হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করবো, আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করি, নিজের জীবনের পরিবর্তন ঘটবে, বেশি দেরি হবে না। যদি আল্লাহ তাআলার প্রতি আপনি সিনসিয়ার হন, আপনার সৃষ্টিকর্তার প্রতি যদি আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করেন, আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ। দেখবেন যে সেদিন আর বেশি দূরে না যেদিন আপনার পরিবর্তন হতে শুরু করেছে, ইয়াস, সাকসেস আপনিই পাবেন। তাই পাঁচক্ত নামাজ কালাম করুন এবং সৎপথে চলুন, আন্তরিকভাবে কাজ করুন। আসুন একে অপরকে দোয়া করি, সবাই ভালো থাকি, আল্লাহর ইচ্ছে আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ইয়াস, স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার করুন, ওকে? আর সেই সাথে পাঁচক্ত নামাজ কালামকে কঠোরভাবে স্ট্রিক্টলি ধরে রাখুন, সামনের দিকে এগিয়ে যান। অল দ্য বেস্ট। সো ডিয়ার ভিউয়ার্স, আর দীর্ঘায়িত করছি না, অনেক বকবক করেছি, আর বকবক করবো না, আবার হয়তো খুব তাড়াতাড়ি নেক্সট পরবর্তী একটা মজার ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আবারও কথা হচ্ছে দ্য মেন্টর্স টিউটোরিয়ালে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।